ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ, এখানে সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারো খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 01-8-8-7-0-1-0-5-7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 -
ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام شرمانی تو صدر جلسا اپستیت علماء کرام دور دوران تو تھے کہ آگو تو مسلمان بھائیرا جی پجن تو لاؤڈ سپیکر آواز پستے سے پردار انتو لالے ماو بھونیرا قرآن حدیث تھے کہ جتو ٹکوی تلاوت کرلام آشا رکھی ایکی بیتی کرے کسو کتھا رکھ بو شاتے شاتے دوار درخواست اللہ آما کے اپنا در کے سمگر مسلمان کے عمل کرار توفیق دان کریں ہمیں آمار بی بے کے بنگ شکل مانوش جڑا لاؤڈ سپیکر شنتے سے شبار بی بے کر کسے ایکٹا پسن طلبو اور قرآن حدیثیر آلو کے ار جواب کے تلاش کربو پسن ہلو اللہ نبی در کے دنیا پاتھائی لن کہنو کی پروجن چھلو نہ پاتھائی لو تو پاتھتے نو کین تو ہی پسنر دیگے جاوار پور بے پسنوں کے پورا قرار جنو بوجار جنو آگے کسو کتھا اپستھاپن کربو
যে আমরা বাস্তবিক কেউ দুনিয়ায় ছিলাম না, আবার একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকব না, এটাই চির সত্য। যারা ছিল অনেকেই নাই, আবার যারা আছে অনেকেই থাকবে না, আর এটাই গড়াইতে গড়াইতে একদিন আসবে দুনিয়াটা যেমন শূন্য ছিল আবার এমন শূন্য হবে। আবার একটা দিন আসবে দুনিয়ার অস্তিত্বই থাকবে না। যখন দুনিয়ার অস্তিত্ব থাকবে না, তো কারো আধিপত্য থাকবে না, কারো ক্ষমতাও থাকবে না, কারো কোনো জিনিসই থাকবে না। আজকে যদিও নাকি দুনিয়াতে কারো শক্তি আছে, কারো ধন সম্পদ আছে, কারো আধিপত্য আছে, কারো কাছে টাকার আম্বার আছে, পাহাড়, এক এক লাইনে দুনিয়াতে আমরা পরিচিত। পারিবারিক পরিচয় থেকে নিয়া দুনিয়াতে অনেকের কাছে রাষ্ট্রীয় পরিচয় আছে, আবার কারো কাছে সারা দুনিয়া ভর পরিচয় আছে। প্রত্যেক ব্যক্তির মা বাবার একটা পরিচয় আছে, যে আমি অমুক মা, অমুক বাবার সন্তান, আবার এলাকা হিসাবেও একটা পরিচয় পরিচিতি আছে। একটু আগে গেলে দেখা যাবে শিক্ষাগত যোগ্যতারও একটা পরিচয় আছে, আর একটু আগে যদি তাকাই তো পেশাগত পরিচিতি আছে। বোঝেন আমার কথা? বোঝেন, পেশাগত একটা পরিচিতি আছে, হোক না সে রিক্সা চালাক, কিন্তু রিক্সা চালক হিসাবেও তো তার একটা পরিচিতি আছে, না নাই? হ্যাঁ, হোক না সে দিন মজদুর, দিন মজদুর হিসাবেও তার একটা পরিচিতি আছে। দুনিয়ায় মানুষের হাজারো লাইনে পরিচিতি আছে, কিন্তু একটা দিন অচিরই আসবে দুনিয়ার বুকে আর কারো কোনো পরিচিতি থাকবে না। সমস্ত পরিচিতি যেরকম ধুলা দুনিয়ার অস্তিত্বহীন হয়ে যাবে, সমগ্র মানুষেরও পরিচয় পরিচিতি সব অস্তিত্বহীন হয়ে যাবে। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যদি দুনিয়ার আদি অন্তর ইতিহাস দেখা যায়, আদি অন্ত, তাহলে বহুত মানুষের পরিচয় পরিচিতি দুনিয়াতে ছিল, এরকম পরিচয় পরিচিতিও ছিল যেটা আকাশ চুমু, আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। এরকম মানুষ দুনিয়াতে ছিল, সমগ্র জগৎ তাকে সেজদা করত, ঠিক না? কি বলেন, জানেন এরকম মানুষের নাম? ঠিক না? ফেরাউনকে সেজদা করত বিশা, ঠিক না? হ্যাঁ, নমরুদকে, ঠিক না? জুলকারনাইন সেজদা না করলো, রাজত্ব কোথায় পড়ছিল? কিন্তু আজকে তারাও নাই, ইতিহাসের পাতাও রয়ে গেছে, কিন্তু একদিন আসবে এই পাতাও মিটা যাবে, ঠিক না? কি বলেন? বিদায়, আমরা দুনিয়াতে আজকে আসি, কালকে কেউ থাকবে না। এটা ওই জমিন যেই জমিনে আল্লাহ সত্তায়িত করছেন, জানি না কোনো জমিনে করছেন কি না, কিন্তু এই জমিনে একটা জিনিস সত্তায়িত হয়েছে, যেই ব্যক্তি এক মিনিটের নাই ভরসা লেখছে, নিজের সুরেই নিজে গাইছে, এবং তার উপরই সত্তায়িত হয়েছে, ঠিক না? জানেন কে এক মিনিটের নাই ভরসা? ফিরোজ শাহী নিজে লেখছেন, নিজেই স্টেজে গাইছেন, আবার তার উপরই সত্তায়িত হয়েছে, ঠিক না? হ্যাঁ, স্টেজে গাইতে যেয়ে যখন টান দিছে এক মিনিটের নাই ভরসা, তো আল্লাহ তাকে টানকে শেষ করতে দেন নাই, ওই স্টেজেই তাকে উঠে আনিছেন। বিদায়, দুনিয়া শূন্য ছিল আবার শূন্য হবে, আবার একদিন আসবে দুনিয়ার অস্তিত্বই থাকবে না। এর জন্য হাদিসে আছে, একটা মুহূর্ত আসবে মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, যদিও নাকি সে প্রতিদিন বাইসা বাইসা নিয়ে যেতেছে, ঠিক না? টোকায় টোকা, কখনো চিটাগাং থেকে নেয়, কখনো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেয়, কখনো বিভিন্ন গ্রাম থেকে নেয়, ঠিক না? কখনো ফটিকচুরির থেকে নেয়, ঠিক না? হ্যাঁ, নিচ্ছে না? নেয় না? নেয়,
ডেলি কোনো না কোনো মানুষ মরে তো, ঠিক না? সে ডেলি টোকাইতে থাকে সারা দুনিয়ায়। একদিন আসবে টোকাইতে টোকাইতে দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, জমিনে কে বাকি? তো বলবে, মা বাকিয়া আলা ওয়াজহিল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নেই, না পাহাড়ের চূড়ায়, না পর্বত অঞ্চলের গভীর জঙ্গলে, না সমুদ্রের তলদেশে, আকাশের নিচে কেউ বাকি নেই। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীতে বাস করত। নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? হ্যাঁ, আর আমার কথা বোঝেন না আপনারা? নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? যেখানে ছিদ্র করা যায় না, যেখানে বাতাস ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, বাতাস পর্যন্ত চেকিং হয় এটা ঠিক কি ঠিক না। ওরা কোথায়? যারা মৃত্যুকে কখনো ঘুমের ঘোরেও দেখতো না, স্বপ্নেও দেখতো না মৃত্যু, পাহারা আর পাহারা, পাহারা আর পাহারা, পাহারা আর পাহারা, চেকিং আর চেকিং, লোহার প্রাচীরের ভিতরে যারা বাস করত, দরজার পরে দরজা, দরজার পরে দরজা, দরজার পরে দরজা, শেষ সীমানায় যে বেডরুম, ওর ভিতরে চতুর্দিকে মেশিন, চতুর্দিকে সার্কিট ক্যামেরা, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, এদের কো নিয়ে আসছি। এই জন্য কোরআনেও আছে, ওয়ালাউ কুনতা ফী বুরুজিম মুশাইয়্যাদা, যদি তুমি লোহার প্রাচীর লাগায়ও থাকো তো মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছবেই। এই জন্য মনে উঠলো তাই বলতেছি, 2005 আমি জাপান গেছি, যখন নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করতেছিলাম, টোকিওর সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো নারিতা, যখন নামতেছিলাম আমরা, নামার আধা ঘন্টা আগে ককপিট থেকে ঘোষণা হইতেছিল, যেটা পাইলট যেখানে বসে এটাকে বলে ককপিট, ওইখান থেকে ঘোষণা হইতেছিল যে দীর্ঘ সময় আমরা চলতেছিলাম, আমাদের পাইলট অনেক আগে দুনিয়া ছেড়া দিছে, মানে মারা গেছে, কিন্তু তার বাসায় যেটা সে বলছে যে সে তাকে যাকে স্বীকার করে, আমরা এখন নারিতা এয়ারপোর্টে নামতে চলছি। আমি চিন্তা করলাম যে জিবরিল আলাইহি মালাকুল মউতের শারীরিক গঠন আমাদের কোরআন হাদিসের ভিতরে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দাউদ আল ইসলামের সাথে ওনার বন্ধুত্ব ছিল, কোন না কোনো নবীর কোন না কোনো ফেরেশতার সাথে বন্ধুত্ব থাকত, যেমন আমাদের নবীর বন্ধুত্ব ছিল দুই ফেরেশতার সাথে। যেদিন আল্লাহর রসুল জন্ম নেয় এদিন ওনার হেফাজতের জন্য আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করতেন, যেদিন দুনিয়াতে পা রাখেন সর্বপ্রথম, ওই দিন আগেই আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করছেন, যান আমার বন্ধু এখনই দুনিয়াতে পা রাখবে, বিদায়, আপনাকে ওনার সুরক্ষিত করার জন্য নির্ধারণ করা হলো, আপনি 24 ঘন্টা আমার বন্ধুর পাশে পাশে থাকবেন। যখন 14 বৎসর বয়স হয় তখন আল্লাহ জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালামকে যোগ করেন, যে এখন একজন ছিল আমার বন্ধুর বয়স 14 বৎসর হয়ে গেছে, বিদায় আপনিও যান, দুইজন আমার বন্ধুকে সুরক্ষিত করবেন, একজন ডাইনে একজন বামে, একজন আগে একজন পিছে, 24 ঘন্টা আমার বন্ধুর সাথে সাথে থাকবেন, বিদায়। দাউদ আলাইহিস সালামের সম্পর্ক ছিল মালাকুল মউতের সাথে। দাউদ আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করতেছিলেন যে বন্ধু আপনাকে একটু আমি দেখতে চাই, আপনার আকৃতি কিরকম? তো বলল, ইন্নাকা লা তুতিকুয়া দাউদ, যদি আমাকে দেখতে চান আসল রূপে, যদি আপনি দেখতে চান, যেমন হাদিসে আছে হুজুর ইসলাম জিবরিল আলাইহি সালাতু ইসলামকে দুইবার দেখছেন আসল রূপে, তাই না? একবার মিনাতে দেখছেন, আল্লাহর রসুল আগ্রহ জাগাই বলছেন যে আমি আপনাকে আসল রূপে দেখতে চাই, তো জিবরিল ইসলাম হাইসা দিয়া বলছে, আপনি আমাকে দেখবেন? তো বলছে, হ্যাঁ দেখবো আপনাকে, আপনার আসল রূপটা কত? তো বলছে যে একটু ফিরেন। তো ফিরার পরে বলছে, এইবার তাকান। তো আল্লাহ রসুল বলতেছে, আমি মিনায় যেদিকেই তাকাইতেছি আকাশ পর্যন্ত শুধু জিবরিল 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 জিবরিল, আর কিচ্ছু দেখতেছি না।
আরেকদিন জিজ্ঞেস করছেন, বন্ধু কামলা কাকুয়া আপনি শক্তি কত? মা জার্রাপ্তু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, আমার শক্তি কত? কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি, আমার এক পরের কোনার শক্তি পর্যন্ত পাখা ডানা, ওটার একটা কোনার শক্তির তথ্য আপনাদেরকে আমি আপনাকে আমি দিতে পারি। ইস্তামালতু লিকাওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আকাশ তুমিনাল আরদি রাফাতু ইলা সামা, জমিন থেকে উঠাইছি আকাশ পর্যন্ত নিয়ে গেছি। সুম্মা কল্লাবতু, পরে উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, আর জমিনে মেরা দিছি। ফাসারা বাহরান মাইগিতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি, মরা সমুদ্র যেটা জর্ডানে আছে। গত 2 বছর আগে আমি দেখা আসছি, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, কওমে লুতকে যেখানে উনি উল্টে দিছেন। তো বলছে, বন্ধু আপনার কত ডানা? বলছে, লি সিত্তু মিয়াতু জানা, আমার 600 ডানা। লাউ কাশাবতু জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা যদি প্রসারিত করি দুই সীমান্ত ডাইকা যায়। যদি এক পরের কোনাতে এই শক্তি থাকে তো আমার 600 ডানায় কত শক্তি, এইবার আপনি হিসাব করেন। যেই শরীরে ফিট ওই শরীরে কত শক্তি, এটা আপনি হিসাব করেন। বিদায়, আলাদা আলোচ্য বিষয়, কথার ভিতরে কথা চলে আসলো। মালাকুল মউত, দাউদ আলাইহিস সালাম যখন বলছেন যে দেখতে চাই, বলছে ইন্না কালা তুতি কুইয়া দাউদ, আপনি দেখা সহ্য করতে পারবেন না। বলছে হাবিব লা ইউতিকুল হাবিব, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কেমন কথা? তো বলছে ঠিক আছে, ডান দিকে ফিরেন। ফিরছে, বলে এইবার দেখেন, যখন দেখছে ফাগাশিয়া দাউদ বেহুশ হয়ে গেছে। মালাকুল মউত হাত তুলা দিছে যে আল্লাহ, যদি হুশে না আনেন তো কেয়ামত পর্যন্ত দাউদ আর হুশে আসবে না, হুশে নিয়ে আসেন। তো আল্লাহ হুশে যখন নিয়ে আসছে, বলছে বন্ধু কিরকম দেখলা? কয় যে আখেরাতের কোনো শাস্তির প্রয়োজন নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। আমি চিন্তা করলাম যে এই বিশাল ফেরেশতা ঢুকলো প্লেনের ভিতরে, আরেকজনের রুহকে নিয়ে চলে গেল, আর প্লেনের সিস্টেম হলো বাহির থেকে যদি কেউ সুই দিয়েও ছিদ্র করে দেয় তাহলে প্লেন ক্রাশ হয়ে যাবে, ক্রাশ পুরা ধ্বংস হয়ে যাবে, কি কোন চেয়ারম্যান সাহেব, ঠিক না? এত বড় ফেরেশতা ঢুকলো আর বাহির হইলো, কিন্তু প্লেন তো ক্রাশ হইলো না। বোঝা গেল মালাকুল মউতের জন্য কিছুই বাধা না। এটাই আমি বুঝাইতে চাইতেছি, দুনিয়া শূন্য ছিল, শূন্য হবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, সবই যখন নিয়ে আসছো এখন কে বাকি? বলে আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামূত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। কেন না, আকাশেও তো কেউ আছে, ঠিক না? না নাই, হ্যাঁ হ্যাঁ, কি আছে আকাশে? আল্লাহর রসুল বলতেছে, মা মিন মাউদা আর শিবিরিন আও আরবাতু আসাবে, এক বিঘা জায়গা অথবা 4 আঙ্গুল জায়গা আকাশে খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, এক বিঘা জায়গা বা 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোন ফেরেশতা দাঁড়ানো, রুকুতে সেজদায় বসা, সৃষ্টি লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। কেয়ামতের দিন বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, আয়াল্লাহ আয়াল্লাহ আয়াল্লাহ, তোমার শান অনুযায়ী বরত্ব অনুযায়ী ইবাদত সম্ভব হয় নাই, কিন্তু এই কথা সাক্ষী বহন করতেছি, তোমার জাতে, তোমার গুণে, তোমার সিফতে, তোমার কর্মে কোনো জিনিসে কেউ তোমার সমকক্ষ নয়। তারপরে হুকুম হবে, এক এক আকাশ খালি করো। খায়ের এইদিকে আমার যাওয়ার ইচ্ছা না, গেলে অনেক লম্বা সময় কেটে যাবে। আবার একদিন আসবে, ইসরাফিলকে আল্লাহ হুকুম দিয়া দিবেন, ফানফাক ফু দিয়া দাও। জিজ্ঞাস করবে, কাম নাফখাতা নিয়া রব্বি, ফু দিব তো কটা দিব? তো হুকুম হবে, নাফখাতান ওয়াহিদা, একটাই ফু দিবে। আপনি বলবেন, এক ফুতে আর কি হবে, ঠিক না?
কি বলেন? হ্যাঁ, এক ফুতে আর কি হবে, ঠিক না? হ্যাঁ, বুঝেন নাই মনে হয় আমার কথা। এক ফুতে আর কি হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলেন, ফাইদা সামা ওয়াতু আল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবা মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব তুলা বানায় উড়ায় দিবে। শূন্য দুনিয়া ছিল, শূন্য হবে। আজকে আসি কালকে থাকবো না, ঠিক না? আজকে আসি কালকে থাকবো না। আর একদিন আসবে দুনিয়ার অস্তিত্বই থাকবে না। আজকে হাজারো পরিচয় দুনিয়ায় আছে, লাখো পরিচয়ের পরিচিতি আছে, আমার এটা প্রশ্নের বিষয় না। কার কত পরিচয়, কার কত পরিচিতি, কার কতটুকু সম্মান, কার কতটুকু ইজ্জত, কে কতটুকু ক্ষমতাধর, কে কতটুকু সম্পদশালী, কে কতটুকু অর্থশালী, কে কতটুকু বিত্তশালী, কে কতটুকু সমাজের ভিতরে প্রিয়, কে কার কতটুকু জনবল আছে, এটা আমার প্রশ্ন না। কারণ আমি আমার প্রশ্নই দাঁড় করাইছি, নবীরা কেন আসে, নবীরা নবীরা কেন আসে। এই জন্যই আগে ওই পর্যন্ত যাওয়ার আগে আপনাদেরকে আমি প্রশ্ন পর্যন্ত যাওয়ার আগে বুঝাইতে চেষ্টা করতেছি। মেরে দোস্ত, দুনিয়ার পরিচয় পরিচিতি দেখার বিষয় না। কেউ তো সুরের মাধ্যমে পরিচয় পরিচিতি অর্জন করছে, কেউ আবার ছক্কা মারার মাধ্যমে পরিচয় পরিচিতি অর্জন করছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কেউ অলরাউন্ডার হওয়ার মাধ্যমে পরিচয় পরিচিতি অর্জন করছে, আমার এটা বিষয় না। না আলোচ্য বিষয়, না চিন্তা করার বিষয়, না বলার বিষয়। আমি যেই বিষয়ের দিকে যেতেছি, যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন, আবার যে আল্লাহ অস্তিত্বহীন করবেন, ঠিক না? করবেন কি করবেন না? হ্যাঁ, বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা নাই, ঠিক না? বাঁচার রাস্তা নাই। যদিও তুমি পালাও আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশে যদি সিঁড়ি লাগাও পালানো হয়, তারপরে বাঁচার রাস্তা নাই। বিদায় যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন, শূন্য ছিল আবার শূন্য করবেন। যদিও দুনিয়াতে মানুষে ভরা, হাজারো লক্ষ পরিচিতি মানুষের দুনিয়ার বুকে, এটা আমার কোনো দেখারও বিষয় না, আলোচ্যরও বিষয় না। আমার দেখানোর বিষয় হল, মেরে দোস্ত, নবীরা কেন দুনিয়াতে আসেন? কেননা মানুষ যখন দুনিয়াতে আসে, যে আল্লাহ নিয়ে আসছেন আর যে আল্লাহ নিয়ে যাবেন, এই জন্যই এক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই বলতেছেন, তুমি মার পেটের থেকে যখন আসছো, তো ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না কাটার মতো, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিব্বা তোমার ছিল, বাকশক্তি তোমার ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল, কিন্তু কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, কিন্তু বালমন্দ বুঝার মতো ক্ষমতা তখনও তোমার ভিতরে কি ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কিন্তু ধরার মতো ক্ষমতা তখনও তোমার ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, কিন্তু চলার মতো ক্ষমতা তোমার ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তোমার ছিল, কিন্তু চিন্তার বোঝা উঠানের মতো ক্ষমতা তোমার ছিল না, ফকত তাতাহাররাক, নড়াচড়ার ক্ষমতাই তোমার ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তোমার ভিতরে সব পুশিং করছি, পুশিং বুঝেন তো, আস্তে আস্তে তোমাকে সব দিছি। কিভাবে দিছি তোমাকে, লালন পালন কিভাবে করছি, জাআলতু লাকা হানানা, সর্বপ্রথম তোমার জন্য সবার দিলে ভালোবাসার জাল বিছায়া দিছি,
সবাই গভীর আগ্রহে তোমার আগমনের দিকে ভালোবাসার তরঙ্গ নিয়ে তাকায় থাকত, কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। সবার ভিতরে 24 ঘন্টা ভালোবাসার ঢেউ খেলতেছিল, ঠিক না? হ্যাঁ, একদিন তুমি পা দুনিয়াতে রেখা দিছ, প্রথম কাজ করছি এটা ভালোবাসার জাল। আর কসম খোদার, আল্লাহ যদি মার দিলে ভালোবাসার জাল না বুনতেন, তাহলে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির লেখা অনুযায়ী সন্তান মার পেটে থাকা সময় যে কষ্ট মার উপরে হয়, ইমাম গাজালী রহমতুল্লাহ লেখেন, যদি এটাকে রূপ দেওয়া যাইত, কোনো জিনিসের আকৃতি দেওয়া যাইত, সুম্মা উলকিয়া আলাল জিবাল, যদি পাহাড়ে নিক্ষেপ করা হইতো, তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা এই কষ্টকে কি করছেন, কি করছেন, কি করছেন, আরে বোঝেনি না মনে হয়, কি করছেন, সহ্য করছেন। কেন? ভালোবাসায়, ঠিক না? কি মায়া, মমতা, ভালোবাসা। মা জানতেন যেদিন কলিজার টুকরা দুনিয়াতে যখন পা রাখবে আর ফুলের মতো চেহারাটা যখন দেখব, তো নিমিষে সমস্ত কষ্টকে ভুলা যাব, ঠিক না? আর মা বইলা যেদিন ডাক দিবে, মা বইলা যেদিন ডাক দিবে, কি মা, ঠিক না? কি বইলা? মা বইলা যেদিন ডাক দিবে, ওই দিন তো খুশির আর অন্ত থাকবে না, ঠিক না? হ্যাঁ থাকবে, হ্যাঁ, কি বলেন? যদিও আজকে সমাজ মাতৃমর্যাদা হারিয়ে ফেলছে, সমাজে মাতৃমর্যাদা নাই আজকে। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ বলে ভালোবাসার জাল বুনছি তোমার জন্য। তারপরে কি করছেন? আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করে দিছি, লাবানান খালিসা, পিওর দুধ। সারা দুনিয়া তোমার মাকে ফরমালিন খাওয়াইছে, সারা দুনিয়া তোমার মাকে হাইব্রিড খাওয়াইছে, সারা দুনিয়া তোমার মাকে ভেজালের সমুদ্রের ভিতরে ডুবাইয়া দিছে। আজকে ভেজাল না, কি কি, মানুষও ভেজাল, জিনিসও ভেজাল, ঠিক না? মানুষও ভেজাল, জিনিসও ভেজাল। কিন্তু আল্লাহ বলে যতই হাইব্রিড খাওয়াক না কেন, যতই ফরমালিনের সমুদ্রে ডুবাক না কেন, যতই বেজালের সমুদ্রে তোমার মাকে ডুবায় দেখ না কেন, কিন্তু দুধে আমি কোনো কিছুর ছোঁয়া লাগতে দেই নাই। বুঝাইতে পারলাম? আল্লাহ বলে পিওর দুধ তোমার জন্য বার করছি। আবার সিস্টেম দেখেন আল্লাহর। হায় মেরে দোস্ত, উচিত তো ছিল আমাদের সবার ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহকে ছাড়ছি, আল্লাহকে ছাড়ছি। যার যা বুঝে আসছে সে ওই দিকে দৌড় দিতেছে, ঠিক না? হ্যাঁ, রিক্সাওয়ালার বুঝে আসছে রিক্সা, তো রিক্সা নিয়ে দৌড় দিতেছে। ওকে যদি বলা হয় আল্লাহ, আল্লাহ বললে কি পেটে বাতাস বে? ওকে যদি বলা হয় রসুল, রসুল রসুল করলে কি পেটে বাতাস বে? রিক্সা নিয়ে বাহির হইলে পেটে বাতাস বে, ঠিক না? আল্লাহ বলতেছে তোকে আমি পালছি। যখন শীতের ছোঁয়া লাগছে, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, তোমার মার দুধকে আমি গরম করে তোমার মুখে পেশ করছি। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগার সাথে সাথে ঠান্ডা করে তোমার মুখের ভিতরে ডালছি। আমার একটা জিনিস বুঝানোর জন্য এত লম্বা আমি টানলাম, এটা বুঝানোর উদ্দেশ্য ছিল না। তারপরেই আল্লাহ বলতেছে ফালাম্মা তারাক সিন্নুক অষ্টাদাত আজুদুক, যখন তোর বয়স বাড়ল, হাড্ডি মাংস শক্ত হইল, ও আলিমতা মা জাহিলতা, যা অজ্ঞ ছিলা তুমি তা তুমি শিখলা,
অজ্ঞ ছিলা, তারপরে তুমি যা শিখলা। কিরকম অজ্ঞ ছিলাম চলেন একটা মেশাল দিয়ে বুঝাই। মুরগির বাচ্চা আপনাদের দেশে কয়দিনে ফোটে? কয়দিনে? কয়দিন? হ্যাঁ, 18 দিন? না, এটা ঠিক না, 21 দিন। ঠিক, 21 দিনে ফোটে, ঠিক না? কিন্তু চারটা বিষয়ে সে পারদর্শী হয়ে আসে। কয়টা বিষয়ে? 1 নম্বর, সে বাসায় পারদর্শী হয়ে আসে, ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে চিক 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 শব্দ করে, ঠিক না? মানে মুরগির বাসায় সে পিএইচডি। পিএইচডি বুঝেন তো? মাদ্রাসালারা বলবে তাখাসুস, কোরা বাইরে গেছে। দ্বিতীয়, বাহির হয়েই সে তার খাদ্যকে চিনে, ওটার ভিতরে ঠোঁট মারতেছে, ঠিক না? ঠিক তো? হ্যাঁ। তৃতীয়, সে তার দুশ্মনকে চিনে, কোনটা তার দুশ্মন, চিল আর কাক, ঠিক না? হ্যাঁ। চতুর্থ, সে তাকে সুরক্ষিত করতে জানে, যখনই চিল কাক দেখে তো দৌড়ায় আমার পাখার নিচে, এনেলে ঘরের ভিতরে দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ। কিন্তু মানুষের বাচ্চা 9 মাস মার পেটে ছিল, শ্রেষ্ঠত্বের ছাপ নিয়ে বাহির হয়েছে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে বাহির হয়েছে। ফেরেশতার পরের উপর দিয়ে আল্লাহ নিয়ে আসছেন, কুদরতি হাতের ছোঁয়া লাগা বাহির হয়েছেন। কিন্তু যখন দুনিয়াতে পা রাখে তো আল্লাহ বলে ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানো না। আল্লাহ বলে যখন তোমার বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হলো, যা জানলা না তা তুমি শিখলা, সমস্ত কিছু যখন তোমাকে পরিপূর্ণ দেওয়া হলো, উচিত ছিল কৃতজ্ঞের মাথা তুমি আমার সামনে ঝুঁকায় দিবে। এটাই ছিল সভ্যতা, এটাই ছিল বিচার, এটাই ছিল ন্যায়, এটাই ছিল সত্য, এটাই ছিল বাস্তব স্বভাব, যে তুমি আমার সামনে মাথা ঝুঁকায় দিবে। এই জন্যই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আনা ওয়া ইবনু আদম ফি নাবাইন আযীম, আমি এবং মানুষ বড় দ্বিধা দ্বন্দ্বের শিকার। আখলুকু ওয়া আবুদু গায়রি, আমি সৃষ্টি করি, সমস্ত কিছু আমার ভান্ডার থেকে ওকে আমি দেই, কিন্তু ইয়া আবুদু গায়রি, দাসত্বে অন্যের শিকার করে। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, প্রয়োজন আমি মিটাই, আর ফুলের মালা অন্যের গলায় চড়ায়। আল্লাহ বলে যখন তোমাকে সব কিছু দিলাম, হাড্ডি মাংসকে শক্ত করলাম, আর বয়স তোমার বাড়লো, তীর্তাবিল মাসিয়া আবদাতি, তখনই তুমি আমার নাফরমানির সমুদ্রের ভিতরে ডুব দিলা, ডুব দিলা। শুধু ডুব দিলা না, তুমি এক পর্ব তোমার উপরে আসলো, 24 ঘন্টা আমি তোমাকে স্মরণে রাখি, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোমাকে আমি পাহারাদারি করি, কিন্তু তুমি ভুলেও কখনো আমার নাম স্মরণ করো না। আযকুরুকা ওয়া তানসানি, আস্তুরুকা ওয়া লা তাকশানি, আর 24 ঘন্টা আমি তোমার গুনাহকে লুকায় চলি। দুনিয়া লুকোচুরি খেলতে চায় না, আমি তোমার গুনাকে নিয়ে লুকোচুরি খেলি। গুনা করো কিন্তু আমি যেন না দেখো, দেখো যেন না দেখার বান করি, আমি দেখি না। তুমি করতে অভ্যস্ত, আমি লুকানের লুকোচুরি খেলতে অভ্যস্ত। তুমি করতে মজা পাও, আমি লুকাইতে মজা পাই। তুমি করতে ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি, কিন্তু তারপরেও তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভয় পাও না। ও মেরে দোস্ত, আমি আমার প্রশ্নের দিকে চলে যাব। এই কথাগুলো এই জন্যই বুঝাইতেছি যে মানুষ যখন দুনিয়াতে পা রাখে, হাড্ডি মাংস যখন শক্ত হয়, অসম্পূর্ণতা যখন পূর্ণতা চলে আসে, হায় বইলা যাব, আজকে খোদার এহসান, আল্লাহর এহসান আমাদের সামনে নাই। এই জন্যই এক হাদিসে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, আবদি আমা কুনতা সাগীরা, ও বান্দা তুই কি ছোট, আজকে চেয়ারম্যান সাহেবের মতো লম্বা কে বানাইলো?
কে বানাইল? হ্যাঁ হ্যাঁ, আমা কুলতা জাহেলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফমান আল্লামাক, তোকে দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব বিদ্যার সার্টিফিকেট কে দিল? হ্যাঁ কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? আমা কুনতা জাহি, আমা কুনতা মিসকিনা, আমা কুনতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করল? আমা কুনতা কাদা ওয়া কাদা, এরকম এরকম তুই ছিলি না? তোকে সবকিছু কে দিল? কে কে দিল? আল্লাহ। এটা আল্লাহর প্রশ্ন, আমাদের সবার সামনে প্রশ্ন করতেছে, বুলা যাবো হাদিস মনে উঠছে, আল্লাহ আমাদের দরবারে বিচার দিছে বিচার। মা আকাল্লা হায়াইন, অর্চে নির্লজ্জ আর কেউ নাই। আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, যে আমল বিহীন আমার জান্নাতের আশা রাখে। তারপরে আল্লাহ আমাদের দুয়ারে বিচার দিছে বিচার, তোমরাই একটু ইনসাফের বিচার করে দাও না। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। বিদা, আমি আমার প্রশ্নের দিকে যাইতেছি, নবীরা কেন দুনিয়াতে আসেন? হায় মেরে দোস্ত, যখনই মানুষ আল্লাহর নাফরমানির ভিতরে ঢোকেন আর দুনিয়ার পরিচয়ের পরিচিতিকে প্রাধান্যতা দান করেন, আর এই পরিচয়ের পরিচিতির দিকে যখন মানুষ দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 একটা পর্ব আসে, দুনিয়ার পরিচিতির জন্য যান নিতেও দ্বিধা করে না, দিতেও দ্বিধা করে না, যান নিতেও আর নিতেও দ্বিধা করে না, ঠিক না? বোঝেন আমার কথা? বোঝেন, দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য যান দিতে, ঠিক না? হ্যাঁ, যে ব্যবসার ভিতরে পরিচিতি চায়, সে ব্যবসার ভিতরে আরেকজনের যান দিতেও, যান দিতেও দ্বিধা করবে না, আরেকজনেরটা নিতেও দ্বিধা করবে না, ঠিক না? কি বলেন? এইভাবে চলতে থাকেন, ক্ষমতা পর্যন্ত চলেন। যার ক্ষমতার ভিতরে পরিচিতি দেখতে চায়, সেও কিন্তু যান নিতেও দ্বিধা করে না, দিতেও দ্বিধা করে না। বিদায়, মানুষ যখন অজ্ঞতার সমুদ্রে ঢুকা যায়, অজ্ঞতার সমুদ্রে যখন ডুবা যায় মানুষ, ডুকা যায় বা ডুবা যায়, দুনিয়াকেই যখন লক্ষ্যবস্তু বানায় নেয়, তখনই কিন্তু আল্লাহ নবীদেরকে প্রেরণ করেন। আজকে যেরকম শত পরিচয়ের পরিচিতি আমার লক্ষ্যবস্তু না, নবীরা আসেন এই জন্য একটা কথাকে বুঝানোর জন্য, সেটা হলো মা আল্লাহর কাছে কার কার পরিচয় পরিচিতি কতটুকু আছে, এটি দেখানোর জন্য নবীরা আসেন। কি দেখানোর জন্য? কি কার কাছে? আল্লাহর কাছে কার পরিচয় পরিচিতি কতটুকু আছে, এটা বুঝানোর জন্য নবীরা আসেন, আর এটা দেখানোর জন্য নবীরা কি করতে আসেন? আল্লাহর কাছে কার পরিচয় কর পরিচিতি কতটুকু আছে? কাঞ্চননগরের মানুষ বুঝার বিষয় এটাই। হতে পারে আমাদের এলাকা হিসাবেও আমাদের দেশে একটা পরিচিতি আছে, ঠিক না? না নাই, এরকমও পরিচিতি আছে, কাঞ্চননগর শুনলে মানুষ কাইপা ওঠে, ঠিক না? না কাইপা ওঠে না? হ্যাঁ, বুঝেনি নে মনে হয় আপনারা, কাঞ্চননগরের নাম শুনলে কাইপা ওঠে, ঠিক না? আবার কাঞ্চননগর চোখে দেখলে
খুশিও হয়ে যায়, এত সুন্দর এলাকা, ঠিক না? টিলা, পাহাড় পর্বত, ঠিক না? সবুজে ঘেরা, ঠিক না? পরিবেশটার দিকে যদি তাকানো হয় তার চেয়ে সুন্দর পরিবেশ খুব কমই আছে বাংলাদেশে, ঠিক না? হ্যাঁ, ও কাঞ্চননগরের মানুষ, বুঝানোর উদ্দেশ্যই আপনাদেরকে আমার, আমি ডাইনে বামে রোয়াজ জানি না, আমি তো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। দুনিয়ায় হাজারো লক্ষ পরিচয় পরিচিতি আপনার থাকতে পারে, এটা আমার আলোচ্য বিষয় না, এটা নিশায়ও আপনি পড়তে পারেন, এটাও আমার আলোচ্য বিষয় না। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত হাজারো ইতিহাস আছে, যারা দুনিয়ার পরিচয়ের পরিচিতির পিছনে নিজের জীবনকে বিসর্জিত করছেন, হাজারো মার বুক খালি করছেন, হাজারো মাকে বিধবা করছেন, হাজারো সন্তানকে এতিম করছেন, আর নিজের পরিচয় পরিচিতির পাহাড় গড়া তুলছেন, আকাশ চুমি পর্যন্ত পরিচয় পরিচিতিকে অর্জন করছেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মেরে দোস্ত, নরনারী নির্বিশেষে সবার কাছে, যে আল্লাহ নিয়ে আসছেন, যে আল্লাহ নিয়ে যাবেন, যে আল্লাহ শূন্য করছিল আবার শূন্য করবে, যাওয়ার থেকে বাঁচার ক্ষমতা কেউ রাখে না, যদি রাখত ওটা পরের পর্বে যাব, যদি রাখত কেউ দুনিয়াতে চিরদিন থাকার জন্য, ওটা আপনার আমার চোখের মণি, মাথার তাজ, কলিজার টুকরা, সাইয়েদুল আউয়ালিন ওয়াল আখারিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্বই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন তো? হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করেন তো? উনিই ছিল, আর কেউ ছিল না, কিন্তু থাকা যাবে না। বিদা, আমার প্রশ্ন এটাই, ওইদিকে আমি যাব, এই জন্যই বলতেছি, আসল আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। দুনিয়ার মানুষ আল্লাহর শত কোটি অবর্ণনীয় নেয়ামতের ভিতরে ডুবা থাকা সত্ত্বেও যখন আল্লাহ থেকে মুখ ফিরায় নেয়, হাদিস মনে উঠলো ভুলা যাব, আল্লাহ বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব ওমান নাদানি তালাক্কাইতুহু মিন বাইর, শুনো শুনো, যে যেথায় থাইকা আমাকে ডাকে তো আমি যত দূরেই থাকি না কেন হাতছানি দিয়া বুকের ভিতরে জড়ায় নেই। কোথায় জড়ায় নেই? কে কে? যত দূরের থেকে ডাকো, যেই প্রান্ত থেকে ডাকো, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাইদ, যত দূরের থেকে আমাকে স্মরণ করো আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নেই। ওমান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আর যে আমার থেকে বিমুখ হয়ে যায়, বিলকুল উর থেকেও কাছে আইসা আমি পিঠে হাত রাইখা ডাকতে থাকি, আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দি, আরাস্তা আন্নি, আমার থেকে বিমুখ হয়ে গেলি, আমার থেকে বিমুখ হয়ে গেলি, আমার থেকে বিমুখ হইলি, হায়, আজকে আরবির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কসম খোদার, যদি থাকতো তাহলে কিছু হাদিস এরকম আছে পড়ার পরে মানুষের মরে যাওয়া উচিত ছিল, মরি যেত যদি ওরকম সম্পর্ক থাকতো। এই জন্য হাদিসে পাওয়া যায় কিছু সাহাবায়ে কেরাম ছিলেন এরকম, যারা আল্লাহর রসুলের কথা শোনার পরে জান দিয়া দিচ্ছেন, সাথে সাথে চিৎকার দিচ্ছেন, রু বাইরে চলে গেছে। কিছু বুজুর্গদের জীবনে এরকম পাওয়া যায়, আল্লাহর কথা স্মরণ আসছে, একটা চিৎকার দিচ্ছেন আর রু বাইরে গেছেন। এক বুজুর্গের কাহিনী আমরা পড়ছি, প্রথম রাত্রে বিয়ে হয়েছে লাইলাতুজ জুফাফ, প্রথম রজনী, নামাজে দাঁড়ায় গেছে,
শেষ রাত্র নামাজ পড়তে পড়তে কাটায় দিছে, শেষ রাত্র স্ত্রী জিজ্ঞাসা করছে, আলাইসা ফিয়া মিন নসীব, আমার ভিতরে কি কোনো অংশই নাই? তো বলছে, তুমি কে? বলছে, আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তো চিৎকার দিয়া বলছে যে আল্লাহর তো কোনো স্ত্রী নাই। এক চিৎকার আর রু বাহিরে চলে গেছে, আরবির সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। যার কারণে মেরে দোস্ত, যত বেশি হাদিসে শোনানো হোক, দিলে আঘাত করে না। আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, অমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, ও বান্দা, হুজুরের তরজমা জিগান, আমি তরজমা ভালো জানি না, অমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতার দয়ালু তোর জন্য কে রে? কে আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় দয়ালু? আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি, মানুষ যখন গুনাহ করতে 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 কোনো একটা পর্ব আসে, যদি তার দিলে ধাক্কা লাগে, আর যদি একা একই বৈশা নির্জনে যদি এরকমই ধাক্কা দিলে লেগে গেল যে আমি তো জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই আমার, শব্দগুলা শুনেন, জাহান্নাম ছাড়া আমার কোনো কি নাই, আমি তো জাহান্নামই হয়ে গেছি। এই জন্য হাদিসের শব্দ দেখেন, ফালাম্মা তায়াক্কানতা মিল বাওয়ার, যখন তুমি নিজে নিজে বিশ্বাস করে নিলা তোমার ধ্বংস অনিবার্য, ফালাম্মা তায়াক্কানতা ইলা তায়াল্লাম্মা তায়াক্কানতাল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার, তুমি সিদ্ধান্তে পৌঁছে গেলা যে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা আর আমার জন্য নাই। তো আল্লাহ কি বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি وَقُلْتُ لَكَ لَا تَحْزَنْ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْزَارَ وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِي الْعَزِيزُ الْغَفَّارُ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي তুমি মনে মনে ধারণা করতে থাকো, কিন্তু শত কোটি মাইল দূরে আমি যতই দূরে থাকি না কেন, সমস্ত দূরত্বকে অতিক্রম করে তোমার পিঠে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি আমার রেজা আর আমার মাগফিরাতের চাদর তোমার উপরে চড়াইয়া দিলাম, সমস্ত গুনাহ তোমার মাফ করা দিলাম, আর তোর জন্যই তো আমি আমার নাম আজিজ ও গাফফার রাখলাম। বুলা যাব মেরে দোস্ত, হায় আল্লাহ কি চিনি নাই। বনি ইসরায়েলের এক বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে, আর মুসা আলাইহিস সালামকে তো চিনে নি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, পাঁচজন নবীর একজন কলিমুল্লাহ, বিতাড়িত করে দিছে এলাকার থেকে, বদমাশ ছিল বদমাশ। একদিন ওহি আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে অমুক জঙ্গলে, যে তার জানা যায় শরিক হবে আবগে পিসের গুনা মাফ। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি একা যাব না বনি ইসরায়েলের ভিতরে ঘোষণা দিব? তো বলতেছে, ঘোষণা দিয়া দাও। তো বনি ইসরায়েল তোর ঘোষণা দিয়া দিছেন যে আল্লাহর ওলি মারা গেছে জঙ্গলে, যে জানা যায় শরিক হবে আগে পিছের গুনাহ মাফ বনি ইসরায়েল। এই সুযোগ ছাড়ে কে? ছোট বড় নারী পুরুষ সব চলছে মুসা আলাইহিস সালামের পিছনে। আমাদের কিতাবও আছে, আগের যুগে ছিল বদমাশকে তাগরিব ও আম, এক বৎসরের জন্য জ্বালাওয়াতনি করতেন, জঙ্গলে পাঠায় দিতেন। যখন ওই জঙ্গলে পড়ছে, তো বনি ইসরায়েল দেখতেছে ওই বাহির করা বদমাশ মোরা পড়ে আছে। তো মুসা আলাইহিস সালাম, বনি ইসরায়েল তো বনি ইসরায়েলই ছিল ঠিক না, কি বলেন? এখন তো আমরা আরো দুই কদম আগে, কি কন বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামকে ধরছে যে মুসা, জীবনে বহুত মজাক করছো আমাদের সাথে, একবার তো বাইর করে নিয়ে গেছো মিশর থেকে,
সমুদ্র পার করে আনিছ, 40 বছর মরুভূমিতে ঘুরাইছ, তারপরে বাছুর একটারে খোদা বানায়া আমাদের ভিতরে পেশ করছ, এবাদত করা আপোষে যুদ্ধ করা 70,000 শেষ হয়েছে। আমাদের সাথে বহুত মজাক করছো, মনে হয় এটা শেষ মজাক তোমার, ঠিক না? এই বদমাস পুরা মরে আছে, আর জানাজা পড়লে আগের পিছের গুনা মাপ, আর মনে হয় কাহিনী কুমার কাছে কিছু নাই, ঠিক না? তো বনি ইসরায়েল তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা আলাইহিস সালাম কাকে বলবে? সেখানে উপরে দেখতেছে যে আল্লাহ কোথায় ফাঁসাইলা, কোথায়? হ্যাঁ, জীবনটাই তো তিতা হয়ে গেল বনি ইসরায়েলের সাথে, ঠিক না? কি বলেন, মুসা আলাইহিস সালামের জীবনটা বনি ইসরায়েলের সাথে তিতা না? বিলকুল তিতা। কোথায় ফাঁসাইলা তুমি আমারে? তো হি চলে আসছে মুসা, ফালাম্মা কারুবাল মাউত, ছিল তো বদমাস, যখন মৃত্যু কাছে চলে আসছে, রাআ কারিবাং ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, দাইনে দেখছে বামে দেখছে, কারিবাং ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। মৃত্যু লগ্নে একটা কথা বলা যাবে, ফালাম্মা রাআল উফুক, যখন উপরে তাকাইছে, তাকায় বলতেছে, ইয়া মাল্লা তাদুরুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানফা, বান্দা গুনাহ করলে যার কোনো লাভ হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার কোনো কমে না, ফারাত আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ একা একা জঙ্গলে পুরা মরতেছি, ও আন্তা তাকুলু আন্তাল গফুরুর রহিম, আর তুমি বলতেছো তুমি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা মাদা উজিব, মুসা বলো আমি কি জবাব দিব, কি বলেন আপনারা কি জবাব দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব্বি, রব তুমি সত্য জবাব দিছো, গুনাহ মাফ করে দিছো। বিদা আমি বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার পরিচয়ের পরিচিতি যখন মানুষের নিশা হয়ে যায়, আর এই পরিচয় পরিচিতির পিছনে যখন মানুষ নিজের সব কিছুকে বিলীন করে দেয়, দুনিয়ার পরিচয়ের পরিচিতির পিছনে যখন দৌড়াইতে থাকে, তখনই দুনিয়াতে নবীদের পা রাখার প্রয়োজন হয়, যে মানুষকে এই কথা বোঝানোর জন্য যে দুনিয়ার মানুষ একটা হলো তোমার দুনিয়ার পরিচয়ের পরিচিতি, কিন্তু তোমাকে যে আল্লাহ পয়দা করছে অস্তিত্বে নিয়ে আসছে, আবার যিনি তোমাকে অস্তিত্বে হীন করবে, যিনি শূন্য দুনিয়ার মাধ্যমে তোমাকে ভরা দিছে, আবার দুনিয়াকে যিনি শূন্য করবে, যিনি তোমার প্রতিপালক, আর যিনি তোমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। চলেন কাঞ্চনপুর ওয়ালারা, একটু খুলেই আপনাদের সামনে বয়ান করি, কেননা আমি যে প্রশ্ন উঠাইছি একদিনে শেষ হবে না, একদিনে শেষ হবে না, আমি আশা রাখি প্রশ্ন কালকেই কমপ্লিট করব। আজকে যতটুক টানতে পারি সময় আমার কাছায় চলে আসছে, 10:15 পর্যন্ত আমি করব, মাত্র 15 মিনিট বাকি আছে। বিদায় যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, নবীরা এই জন্যই দুনিয়া আসেন যে মানুষকে এই কথা বুঝানোর জন্য যে দুনিয়ায় তোমার লক্ষ কোটি পরিচয় পরিচিতি থাকতে পারে, এটা কোনো দেখার বিষয় না, যেই আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে আসছেন, আর যেই আল্লাহ তোমাকে অস্তিত্বহীন করবে, যেই আল্লাহ শূন্য দুনিয়ায় তোমাকে নিয়ে আসছেন,
আর তোমাদের মাধ্যমে পুরা দুনিয়াকে শূন্য দুনিয়াকে ভরা দিয়েছেন। আবার যেই আল্লাহ দুনিয়াকে পুরা তার অস্তিত্বকে বিলীন করবে, ওই আল্লাহর কাছে তোমার পরিচয় পরিচিতির বস্তুটা কি, এই বিষয় যারা নিয়ে আসেন, আল্লাহ যাদেরকে এই বিষয় দিয়া প্রেরণ করেন, যাতে মানুষ আসল পরিচয়ের পরিচিতি নিয়া, চাই সে অজয় পাড়াগায় গ্রামে থাকুক, চাই সে পাহাড়ের চূড়ায় থাকুক, চাই সে ঝুপড়িতে থাকুক, চাই সে অট্টালিকায় থাকুক, চাই সে উন্নত সোসাইটিতে থাকুক, চাই সে নির্ম সোসাইটিতে থাকুক, কেননা মানুষকে আল্লাহ বেশি স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, কয়টা কয়টা কয়টা? কাঞ্চননগরে যারা জন্ম নিছেন আপনারা কি আল্লাহর কাছ থেকে বইলা কয়া জন্ম নিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ আপনাদেরকে অধিকার দিত কাঞ্চননগর জন্ম নিতেন? হ্যাঁ হ্যাঁ, যদিও পরিবেশটা এত সুন্দর, কি বলেন, জন্ম নিতেন? আরে কেউ বলেই না, একটু জোরে বলেন না। হ্যাঁ সত্যই আল্লাহ কাউকে কোনো বিষয় অধিকার স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, যাকে যেইখানে অস্তিত্বে আনার পরে প্রথম স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারো, দ্বিতীয় স্বাধীনতায় যেই কোনো পেশায় তুমি পেশাজীবী হইতে পারো, তৃতীয় স্বাধীনতা যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, বুঝে আসে মত আদর্শ, বুঝেন বুঝেন ঠিক না, গড ইজ নাথিং ও তুমি বলতে পারো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। চতুর্থ চতুর্থ চতুর্থ, তোমার যদি ক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে যেই কোনো সোসাইটিতে তুমি বাস করতে পারো। বাংলাদেশি লন্ডনে বাস করে না, আমেরিকা উন্নত বিশ্বে, হ্যাঁ আবার আমরা তো এই দেশেও বাস করি ঠিক না, আবার এই দেশের ভিতরেও যদি পয়সার জোর থাকে তো গুলশান বনানীতে বাস করতে পারেন ঠিক না। আর পঞ্চম হইল যেই কোনো রঙে তুমি রঙিন হইতে পারো, মেসাল দিয়া বুঝাই, আপনাদের এখানে স্কুল আছে, প্রাইমারি হাই স্কুল, বৎসরে একটা খেলা হয়, হ্যাঁ ওটার ভিতরে একটা পর্ব আছে, যেমন খুশি তেমন, যেমন খুশি, এই পঞ্চম স্বাধীনতা তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তুমি আদাও পড়তে পারো আবার পুরা ল্যাংটাও চলতে পারো ঠিক না, যুবকরা আমার চেয়ে ভালো বোঝে ঠিক না, ঠিক না, কি বলো, ফেসবুক ইন্টারনেট ঠিক না, হ্যাঁ বিকেনিও পুরা ঘুরতে পারো ঠিক না, এটা হলো যেমন খুশি তেমন সাজো। এই পাঁচ স্বাধীনতার বেশি আল্লাহ কাউকে স্বাধীনতা দেন নাই, দুনিয়াতে আসার পরে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশাজীবীতে পেশাজীবী হইতে পারো ঠিক না, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কি বলেন, যেই কোনো সোসাইটিতে তোমার কাছে অ্যাবিলিটি থাকলে তুমি বাস করতে পারো, আর পঞ্চম যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এই জন্যই আমার আলোচ্য বিষয় দুনিয়া নিয়ে না, কে কোথায় বাস করলো, কোন বংশে জন্ম নিল, কোন পেশায় পেশাজীবী হলো, কোন সোসাইটিতে বাস করলো, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যে আল্লাহ নিয়ে আসছেন, যে আল্লাহ নিয়ে যাবেন, যে আল্লাহ দুনিয়া ভরা দিছেন, যে আল্লাহ দুনিয়াকে শূন্য ছিল, আবার যে আল্লাহ দুনিয়াকে শূন্য করবে, আবার যে আল্লাহ দুনিয়াকে চিরদিনের জন্য বিলীন করে দিবে, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় আর পরিচিতি, এটা হলো আমার আলোচ্য বিষয়।
আর পরিচয় পরিচিতিকে দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়া দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য, দুনিয়ার মানুষকে সমজানোর জন্য, দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ নবীদেরকে হেদায়েতের প্রোগ্রাম দিয়া পাঠান। এই জন্যই নবীদেরকে দুনিয়াতে পাঠান। নবীরা কেন দুনিয়াতে আসে এটাই ছিল আসল, কেন দুনিয়াতে আসে, কি কারণে নবীরা দুনিয়াতে আসে? কেননা মানুষ যখন লক্ষ্য বস্তু বানায় ফেলে, দুনিয়ার পরিচয়ের পরিচিতি, দুনিয়ার পরিচয়ের পরিচিতি, দুনিয়ার ইজ্জত আর সম্মান, দুনিয়াকে যখন লক্ষ্য বস্তু বানায়, দুনিয়ার চিন্তাই যখন বিভোর হয় দেশ থেকে দেশান্তর। কত ছেলেই তো সমুদ্রে কবর বানায় দিল, ঠিক না? না বানায় নাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখান থেকেই তো যায়, ঠিক না? হ্যাঁ, কোথায়? মালয়েশিয়া, ঠিক না? হ্যাঁ, আমার মনে আছে 2005-এ আমি নরওয়ে গেছি। তো নরওয়ের থেকে আগে হলো বরফ আর বরফ, আর কিচ্ছু নাই, পুরো বরফে ঢাকা। ওইখানে একটা দেশ আছে রাশিয়ার, ছিল এখন ইউরোপের আন্ডারে, ওটাও বরফে ঢাকা। তো ওইখানে যেয়ে দেখি বাংলাদেশি ছেলেদেরকে, আমি বললাম বাবা এত দূরে কেন আইলা? হুজুর বোঝেন না, পেটের টানে। কি দুনিয়া লক্ষ্য বস্তু, দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় ফেলছে, এই জন্য ওই দেশ থেকে দেশান্তরে চলে গেছে। এবার মরিশাসে গেলাম রমজান, গত রমজানের আগে, গিয়া দেখি 75,000 বাংলাদেশি, তার ভিতরে 30,000 হলো ছেলে, 45,000 মেয়ে। তো আমরা কলোনিতে গেলাম দেখতে, হায় ওটা বর্ণনা করা যাবে না তাদের দু অবস্থা। জিজ্ঞেস করলাম এত দূরে কেন, যেই দিক দিয়েই যাইবেন 7-8 ঘন্টা প্লেন পাড়ি দিতে হয় সমুদ্রের উপর দিয়া, মালয়েশিয়ার থেকে এক টানা 7 ঘন্টা 10 মিনিট চলার পরে আপনি মরিশাস পড়বেন, সমুদ্রের মধ্যখানে, ভারত মহাসাগরের মধ্যখানে, শেষ মাথার কাছাকাছি মরিশাস, ছোট্ট একটা দেশ, বেশির থেকে বেশি ঘুরতে 6-7 ঘন্টা লাগবে গাড়িতে, এর বেশি লাগবে না চতুর্দিকে ঘুরতে। বিদায়, আমার আলোচ্য বিষয় এটা, দুনিয়ার পরিচয় পরিচিতি আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো নবীরা এসা মানুষকে আল্লাহর কাছে মানুষের পরিচয় পরিচিতি কিসের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে কিনা, সম্পর্কের ভিত্তিতে কিনা, মালের ভিত্তিতে কিনা, ক্ষমতার ভিত্তিতে কিনা, সম্পত্তির ভিত্তিতে কিনা, আধিপত্যের ভিত্তিতে কিনা, বংশের ভিত্তিতে কিনা, রঙের ভিত্তিতে কিনা, বর্ণের ভিত্তিতে কিনা, বাসার ভিত্তিতে কিনা। নবীরা মানুষের চোখে আঙ্গুল দিয়ে এই কথা বুঝান, যে দুনিয়ার মানুষ, একটা তোমার দুনিয়ার পরিচয়ের পরিচিতি, এটা আল্লাহরও দেখার বিষয় না, আল্লাহর রসুলেরও দেখার বিষয় না, দেখার বিষয় হলো তোমার পরিচয়ের পরিচিতি আল্লাহ আর আল্লাহর রসুলের কাছে কোন জিনিসের ভিত্তিতে। আজকে এটা না জানার কারণে, না শিকার কারণে, না বুঝার কারণে আমরা আজকে পথ হারা। কেউ বলে এদিকে, কেউ বলে এদিকে, কেউ বলে এটা, কেউ বলে ওটা, কেউ বলে এই জিনিস, কেউ বলে ওই জিনিস, কেউ বলে এই পথে, কেউ বলে ওই পথে, শত দিকে আমরা বিভক্ত। আজকে মতানৈক্যের জালে আমরা বেড়া জালে আবদ্ধ, শুধু এই কথা না বুঝার কারণে যে আল্লাহর কাছে আমাদের পরিচয়ের পরিচিতি কোন জিনিসের ভিত্তিতে। বুঝাইতে কি পারলাম? বুঝে কি আসলো? বুঝে আসলো কোন জিনিসের ভিত্তিতে পরিচয়ের পরিচিতি? তুমি অজয় পাড়াগায় গ্রামে থাকো, কিছু আসে যায় না, ঝুপড়িতে থাকো, কিছু আসে যায় না, কিন্তু বুঝার বিষয় হলো ও কাঞ্চননগর ওয়ালারা, ও কাঞ্চননগরের পুরুষ নারী নির্বিশেষে যুবক, তোমার বুঝার বিষয় হলো, তোমার জানার বিষয় হলো, তোমার শিখার বিষয় হলো,
যেই আল্লাহ অস্তিত্ব দিল, যে আল্লাহ অস্তিত্বকে টিকে রাখতেছেন, যে আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করতেছেন, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। ও মেরে দোস্ত, কেমনে যে আপনাকে বুঝাবো, দৈনিক আপনি 1,60,000 বার শ্বাস নেন, কোন মানুষ গোনা বলতে পারবে না আমি কয়বার শ্বাস নিছি আর ছাড়ছি। যদিও বিজ্ঞান এই কথাকে বলে, কিন্তু যতবার শ্বাস নেয় আর যতবার শ্বাস টানে ততবার ফেরেশতা আল্লাহর কাছ থেকে কসম খোদার অনুমতি নেয়। একবারও শ্বাস ছাড়া আর টানা, ফেরেশতাদের অনুমতি ছাড়া, আল্লাহর কাছে অনুমতি ছাড়া কোনো ফেরেশতা কোনো ব্যক্তি না নিতে পারে না ছাড়তে পারে। হাদিসে আছে, যখন শ্বাস ছাড়ে তো ফেরেশতা বলে আমসি কাও আত্রুক, ও আল্লাহ বন্ধ করে দিব না টানতে দিব। আল্লাহ বলে উত্রুক, ছেড়া দে, তো টানতে দেয়। আবার যখন টানে তো ফেরেশতা অনুমতি নেয় আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ছাড়তে দিব, আল্লাহ বলে ছাড়তে দে। আল্লাহ 1,65,000 বার, ফেরেশতাও 1,65,000 বার প্রশ্ন করে। প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আল্লাহ দৈনন্দিন 1,65,000 বার তাকে অনুমতি দেয়। হায় মেরে দোস্ত, হার্ট ফাট এগুলা কিছুই না। মালাকুল মউতকে যখন বলছে যে তোমার রু নিয়ে আসতে হবে, কাল্লা আমি পারবো না, কয় কেন, কয় মানুষ আমারে গালি দিব, যে আইসে। আল্লাহ বলে সাআজালুলিল মউতি সাবাবা, মউতের কারণ বানায় দেবো, ইয়াদ করো সাবাব ওয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, সারা দুনিয়া তুলপাতাল করে ফেলবে, তোর নাম কেউ নিবেই না। ঠিক তো না, ঠিক না? হ্যাঁ, স্টক ফেস্টক মেস্টক এটি কিছুই না, এটি তো আল্লাহর সিস্টেম। বিদায় আমার প্রশ্ন, ওই আল্লাহর কাছে মানুষের পরিচয়ের পরিচিতির জিনিস কি? আল্লাহর রসুলের কাছে মানুষের পরিচয় পরিচিতির জিনিস কি? এটা হলো আমার আসল বিষয়। ওই পরিচয়ের পরিচিতির জিনিস মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবীরা দুনিয়াতে আসেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনিও ওই পরিচয়ের পরিচিতি সারা দুনিয়ার সামনে তুলে ধরার জন্য। নবীদের জীবনের দুটা পাঠ থাকে, কয়টা পাঠ? কয়টা? একটা হলো কবলান নবুয়া আর একটা হলো বাদান নবুয়া। নবুয়তি ঘোষণা পাওয়ার পূর্বে আর নবুয়তি ঘোষণা পাওয়ার পরে, দুটা তো পুরো খিচা যাবে না, বলা যাবে না যে আমাদের নবী নবুয়তি ঘোষণা পাওয়ার আগে ওনার জীবন কিরকম ছিল। কেন, আমাদের নবী তো নবী, ঠিক না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কিরকম নবী? হ্যাঁ, কিরকম নবী? হায় 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 হায়, রাগ হয়েন না, আপনাদের পায়ে পড়ি, শুধু আঙ্গুল দিয়া চুমা দিয়া চোখে লাগাইলেই আদায় হবে না, এতটুকু শেষ না, এতটুকু শেষ না, এতটুকু শেষ না, এতটুকু শেষ না, এতটুকু হক আদায় হবে না। যতটুকু আমরা আজকে করতেছি নবীর শান নবীর ব্যাপারে, এতটুকু কিন্তু আমাদের শেষ হবে না। এই জন্য আমি এক পর্বে চলে আসছি, হুজুরও চলে আসছে, সময় আমার হয়ে গেছে। নবীরা এই জন্যই দুনিয়াতে আসেন যে মানুষের সামনে চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরেন যে দুনিয়ার মানুষ, তুমি আজকে দুনিয়ার পরিচয় পরিচিতির পিছনে দৌড়াই, দুনিয়ার পরিচয় পরিচিতির পিছনে আজকে তুমি দৌড়াইতেছ, দুনিয়ার পরিচিতি পরিচয়ের পিছনে তুমি জান দিতেছ, পরিচয় পরিচিতি অর্জন করার পিছনে স্ত্রীকে বিধবা করতেছ, সন্তানকে তুমি এতিম করতেছ। আর একটা পর্ব এরকমও আসতেছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না,
আমি দুনিয়ার এক দেশে গেছি ইউরোপের, তো এক জায়গায় একত্রিত করছি এরকম ব্যক্তিত্বদেরকে আমাদের সমাজে যাদের উপরে ধার্মিকভাবে কোনো ব্যক্তিত্ব নাই। তো আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমরা কিসে চাকরি করো? 100 জনের ভিতরে 80 জন বলছে আমি বারে চাকরি করি। বার বোঝেন? মদের দোকানে। আমার চোখে পানি চলে আসছে, আমি অনেকক্ষণ বসে বসে কাঁদছি যে আপনারা মদের দোকানে চাকরি করেন? বলছে মদের দোকানে চাকরি না করলে পয়সা বেশি পাওয়া যায় না। আর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউরোপে আসছি দুটা পয়সা কামানোর জন্যই। হায়, আম মানুষ তো দূরের কথা, আজকে ওই তবকা পর্যন্ত দুনিয়ার পরিচয় পরিচিতির পিছনে দৌড়াইতে যায় আল্লাহ রসুলের কথা সত্য, ইয়াবি উদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে উঠে বিক্রি করে দিতেছে। এই জন্যই নবীরা দুনিয়াতে আসেন যে মানুষের চোখে আঙ্গুল দিয়া হাতে কলমে মানুষকে শিক্ষা দেয়। ও মানুষ, দুনিয়ার পরিচয়ের পরিচিতি তোমার লক্ষ্য বস্তু না, তোমার লক্ষ্য বস্তু হলো আল্লাহর কাছে তোমার পরিচয় কতটুকু, পরিচিতি কতটুকু, আল্লাহর রসুলের কাছে তোমার পরিচয় কতটুকু, পরিচিতি কতটুকু, এটাকেই যদি তুমি লক্ষ্য বস্তু বানাও আর আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে যদি পরিচিতি তুমি অর্জন করতে পারো, তাইলে দুনিয়াতে তোমার কোনো স্থান যদি নাও থাকে, কসম খোদার তুমি দুনিয়ারও বাদশাহ হবে, আখেরাতেরও বাদশাহ হবে। দুনিয়া তো আল্লাহ তোমাকে বাদশাহী দিবে, আখেরাত তো আল্লাহ তোমাকে বাদশাহী দিবে। আর যদি পরিচিতিহীন ভাবে তুমি চলে যাও তো দুনিয়ার জীবন তো কাটবে কিন্তু আখেরাতের জীবন কাটবে না। এই জন্যই নবীরা আসেন মানুষকে শুধু এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তোমার পরিচয় পরিচিতি কোন জিনিসের ভিত্তিতে। চলেন, যদিও 5-7 মিনিট সময় আছে, তাকায়া দেখি দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে আমাদের পরিচয় পরিচিতি নাই, এই কথা ভাবেন না। কোরআন এটার উপরে সাক্ষী, পট পট এক একটা জিনিস বলা আছে। আপনারা দুনিয়া কতটুকু দেখছেন? তাহাদিসে নেয়ামত হিসাবে বলতেছি, তাকাব্বুরি না, আল্লাহ মাফ করুক, যদি হয় আল্লাহ যেন মাফ করে দেয় আমাকে। দুনিয়ার এই পর্যন্ত 95 দেশ আমার দেখা শেষ। দুনিয়ার পরিচয়ের পরিচিতি ওই জাতি কোরআনের ভিতরে লেখা আছে যাদেরকে কোরআনের ভিতরে কাহিনী। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছে, তোমাদের আর কি পরিচয় আর পরিচিতি আছে, দেখো এদের কিরকম পরিচয় পরিচিতি ছিল। আমার আর আমার নবীর কাছে পরিচয় পরিচিতি না থাকার কারণে দুনিয়া পর্যন্তই সীমিত, উর্দু জগতে এদের কোনো পরিচয় আর পরিচিতি নাই। হয় ভুলা যাব আমি, কোন গুনাগার বন্দাও যদি তওবা করে তো একজনের তওবার কারণে আল্লাহ উর্দু জগৎকে ওই দিন ওই মুহূর্তে পুরো বাত্তি দিয়া সুসজ্জিত করেন। হাদিসে আছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আইয়ু জিনা, এই সুসজ্জিত কেন? 7 আকাশ, 7 জমিন, সমগ্র জগৎটাকে সুসজ্জিত করা হয়। তো ফেরেশতারা প্রতি উত্তর দেয় যারা সুসজ্জিত করছে, আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দা আল্লাহর সাথে এই মুহূর্তে সন্ধি করছে। সন্ধি বুঝেন তো? হ্যাঁ বুঝেন তো, আল্লাহর দিকে ফিরা গেছে, তওবা করছে, রুজু ইলাল্লাহ করছে। এই খুশিতে আল্লাহ সমগ্র জগৎকে সুসজ্জিত করে। পরিচয় পরিচিতির কিছু টাচ দিতেছি আপনাদেরকে। দ্বিতীয়, যখন পরিচয়ের পরিচিতি অর্জিত ব্যক্তির মৃত্যু হয়
তো জমিন থেকে আরশ পর্যন্ত দুই সারিতে ফেরেশতাদেরকে দাঁড় করানো হয়, আর হুকুম আসে ইস্তাকবিলু রুহা আবদি, আমার বন্দার রুহকে তোমরা স্বাগত জানাও। হাতের উপর দিয়ে গড়াইতে 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 আরশ পর্যন্ত পৌঁছে ওইখানে যায় সেজদায় পতিত হয় রুহ। যখন আরশের নিচে সেজদা দেয় তো আল্লাহ প্রতি উত্তরে বলে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, যেরকম পরীক্ষা করছি এরকমই পাইছি। বিদায় যাহ রুহা আবদি ফি ইল্লিগিন, আমার রু বন্দার রুকে ইল্লিগিনে রেখা দাও। হাত্তা ইয়াজুরুনি গুদুমা ওয়া আশিয়া, সকাল বিকাল যেন বন্দা আমাকে দেখে আমি বন্দাকে দেখি, পরিচয় পরিচিতি। এটাই হলো পরিচয় আর পরিচিতি মেরে দোস্ত। এটাই আমার প্রশ্ন ছিল, নবীরা কেন আসে? কিন্তু যদি আল্লাহ আবার সময় দেয় তো কালকে বুঝাবো যে নবীদের নবুয়তের আগে একটা সময় আর নবুয়তের পরে আরেকটা সময়। নবীদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠান? যেটা আমাদের দেশে দুই শব্দ আপনি বলতে পারেন, নবুয়ত ঘোষণার পূর্বে একটা সময়, নবুয়তের ঘোষণার পরে একটা সময়। দুটা জীবন সমস্ত নবীদেরই থাকে। পূর্বের জীবনটা কিরকম ছিল আমাদের নবীর, আর পরের জীবনটাও কেন ছিল, আশা করি কালকে আলোচনা করব। কিন্তু আজকে যতটুকু বুঝাইলাম আপনাদেরকে যে দুনিয়ার পরিচয় পরিচিতি আমাদের বিষয় না, আমাদের লক্ষ্যবস্তু হইল আল্লাহর কাছে কার পরিচয় পরিচিতি কতটুকু আছে, আর এটা কোন জিনিসের ভিত্তিতে। এটা ইনশাআল্লাহ যদি নবুয়তের পরের জীবনকে ধরা হয়, তুলা ধরা হয়, তাইলে এটার ভিতরে পুঙ্খানু পুঙ্খানু আসবে যে নবুয়তের ঘোষণার পরের জীবনটা মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, যে দুনিয়ার মানুষ তুমি নির্ম থেকে নির্ম বংশে জন্ম নিতে পারো, তাতে কিছু আসে যায় না। আমি আগেও বলছিলাম মনে হয় এখানে, এখনো বলতেছি, ইথিওপিয়া আমি ৬ বার দেখছি, কয়বার ৬বারই আমি কাঁদছি হাঁটছি। আদিস আবাবা হইল ইথিওপিয়ার রাজধানী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মস্থানে যাইতে ওইখানে ২ ঘন্টা লাগে গাড়িতে আদিস থেকে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আদিসের ইথিওপিয়ার, রাবেও ইথিওপিয়ার, সেও কালো বেলালও কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, আর রাবেয়া সাহাবি না, সে অনেক পরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃত দাস ছিল, রাবেও কৃত দাসী ছিল। অল্প বয়সে স্বামী হারা, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন ওই জমানার এরকম কোন ব্যক্তিত্ব ছিল না যে রাবিয়াকে বিয়া করার জন্য প্রস্তাব না দিছে, কিন্তু রাবিয়া সবাইকে বাদ দিয়া দিছে, না আমাকে ছেড়া দাও, আমি তো পরিচয় পরিচিতি অর্জন করতে চাই, তোমার কাছে বিয়ে বসার মাধ্যমে না, আল্লাহ আল্লাহর রসুলের কাছে পরিচয় পরিচিতি অর্জন করতে চাই। আজকে এটা আমাদের লক্ষ্যবস্তু না হওয়ার কারণে, শিখার না শিখার কারণে, না বুঝার কারণে, না জানার কারণে আমরা যেরম মতানৈক্যের জালে আবদ্ধ, তদ্রূপ অশান্তির সমুদ্রে আমরা আজকে আবুডুবু খাইতেছি। যদি আমরা জানতাম, শিখতাম, বুঝতাম, তো মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত এই উম্মতের উপরে অশান্তি আসবে এটা কমসে কম আমি বিশ্বাস করতে রাজি না। এই উম্মত পরেশান হবে, এই উম্মত চোখের পানি ঝড়াইতে 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 রক্ত ঝরবে, আকাশ থেকে সাহায্য আসবে না, এই উম্মতের ইজ্জত নিয়ে কেউ খেলবে, আর আকাশ থেকে ফেরেশতা নামবে না। এই উম্মতের মরনেওয়ালা জানে না যে সে কেন মরতেছে, আর এই উম্মতের মারনেওয়ালাও জানে না সে কেন মারতেছে, তারপরেও আল্লাহর সাহায্য আসবে না।
এটা কেউ মানলে আমি মানতে রাজি না। এই উম্মতের তো এক ব্যক্তির জন্য আকাশ থেকে ফেরেশতা নেমে আসছে, না নামে নাই, হ্যাঁ নামছে না নামে নামছে, এক ব্যক্তি ডাক্তার ডাকাইতে শিকার হয়েছে, এক ব্যক্তি মাত্র ডাকাত বলছে জান নিব তারপরে মাল নিব, বলছে দুই রাকাত পড়তে দাও, দুই রাকাত শেষ করতে পারে নাই, সালাম নিয়ত বাদার সাথে সাথে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা আসছে, ডাকাইতের মতো দুশ্মনকে জাহান্নামে পৌঁছাইছে, আর অপেক্ষায় দাঁড়ায় আছে কখন নামাজ শেষ করবে। যখন নামাজ শেষ করে ফেলছে তো সালাম দিয়া মুস্কি হাসি দিয়া বলছে দুশ্মন তো জাহান্নামে পৌঁছা গেছে, বলছে তুমি কোথ থেকে, বলে চতুর্থ আসমান থেকে, তোমাকে কে আনলো, বলে কেন তুমিই তো ডাকলা, বলল আমার জন্য একা, বলল না কিয়ামত পর্যন্ত তোমার মতো যে ব্যক্তিত্ব অর্জন করবে, যে পরিচয়ের পরিচিতি অর্জন করবে তার জন্য আমি জীবিত আছি। আজকে আমাদের বড় বড় অলিরাও চোখের পানি ঝরায় শেষ করে ফেলতেছে, আল্লাহ ওয়ালারও রাত দিন কানতে কানতে শেষ হয়ে যাইতেছে, ঠিক না? শুধু আমার দেশের দিকে তাকান কেন, সারা দুনিয়ার মুসলমানের দিকে তাকায় দেখেন না। হায় জানেনই না আপনারা, ইফতারি করতেছে গুলির বৃষ্টি বর্ষিত হইতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট দুধের শিশুকে পায়ে এক পায়ে ধরা দেওয়ালের ভিতরে নিক্ষেপ করতেছে, মাথার মগজটা ফাইটা বাহির হইতেছে, চিৎকার দিয়া জান দিয়া দিতেছে, চিৎকার দিয়া জান দিয়া দিতেছে। বাইতুল্লাহর ইমামরা ঘন্টার পরে ঘন্টা রমজানে খতমে কোরআনের উপরে দোয়া করতে করতে চোখের পানি ঝরাইতে ঝরাইতে নিঃশেষ হয়ে যেতেছে, কেন মেরে দোস্ত? আমি কাঞ্চননগরের মানুষের দিলের উপরে এটি ঢালতে চাইতেছি, দুনিয়ার পরিচয়ের পরিচিতির পিছনে আজকে দৌড়াইতেছি, আসলে আমাদের জীবনের উদ্দেশ্য এটা না। আমাদের জীবনের উদ্দেশ্য হইল আল্লাহ আল্লাহ রসুলের কাছে কার পরিচয়ের পরিচিতি আছে, আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করেন, শিখারও তৌফিক দান করেন, জানারও তৌফিক দান করেন, আর সর্বশেষ যদি আমরা এটার উপরে উঠা ফিরা আসতে পারি তাহলে ইনশাআল্লাহ ওই দিন দূরে না, ওই দিন দূরে না, আবার জিবরিল জমিনে নামবে, সবুজ ঝান্ডা হাতে থাকবে, হাজারো ফেরেশতা তার পিছনে থাকবে, আবার ওই মদদ আর সাহায্য জমিনে অবতরণ হবে, কি বলেন? হ্যাঁ কি বলেন? এই জন্য প্রস্তুত, হ্যাঁ কে কে জানতে মানতে শিখতে প্রস্তুত, হ্যাঁ আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ।